আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শর্মি, চলে আসছি ফ্রম শপিং এন্ড বিউটি তোমাদের সাথে লাইভে। আশা করছি সবাই ভালো আছো। যারা যারা জয়েন করছো জয়েন করে আমাকে জানিয়ে দিবে লাইভ ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আসলে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। হাই আলমা আপু, হ্যালো, হাই, হ্যালো এভরিওয়ান, হ্যালো সাসকিয়ানো আপু, কেমন আছো? আচ্ছা, অনেকে অলরেডি জয়েন করে ফেলেছো, সবাই অবশ্যই অবশ্যই আজকে লাইভটা শেয়ার করে দেবে, প্লিজ সবাই লাইভটা শেয়ার করো, আমাকে একটু কমেন্ট করো তো, শেয়ার ডান, দেখি দেখি কে কে শেয়ার করছো, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হাই, হ্যালো এভরিওয়ান, হাই, হ্যালো এভরিওয়ান, হাই আপু, লাবনি আপু। আচ্ছা, আমি একটু অর্ডার করার রুলসগুলো বলে দিই, তোমরা যখন সবাই জয়েন করতে করতে আমি অর্ডার করার রুলসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? অর্ডার করার জন্য ড্রেসের স্ক্রিনশট, নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু একসাথে লিখে শপিং জোন বিডির পেজে, শুধুমাত্র পেজে, কোনো হোয়াটসঅ্যাপ, ইমো, ফোন কল, কারো আইডি বা কোনো গ্রুপে অর্ডার করা যাবে না, ঠিক আছে? শুধুমাত্র শপিং জোন বিডির পেজে অর্ডার করে ফেলতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু একসাথে লিখে, ঠিক আছে? সো ঢাকার ভিতর হচ্ছে আমরা হোম ডেলিভারি দিচ্ছি, ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, ঢাকার বাইরে সবাই নিবে। আপনার আগের লাইভ দেখেছি ওই ড্রেসগুলো অর্ডার কীভাবে করবো, ড্রেসের স্ক্রিনশট নেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ ইনবক্সে অর্ডার করে ফেলেন, ঠিক আছে? এই হচ্ছে ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন নিবে, ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন, শুধুমাত্র চিটং, সিলেট, সাভার, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, কামরাঙ্গি চড়ে হোম ডেলিভারি পাবে, হোম ডেলিভারি চার্জ 150 টাকা। ঢাকা বা ঢাকার বাইরে কেউ কোনো জায়গায় কোনো রকম কোনো অ্যাডভান্স বিকাশ করবে না, শপিং জোন বিডি আমরা কোনো রকম কোনো অ্যাডভান্স বিকাশ নেই না, ঠিক আছে? অ্যাডভান্স কোনো রকম কোনো বিকাশ আমরা নিচ্ছি না, সো 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 কেউ অ্যাডভান্স বিকাশ করবে না, ঠিক আছে? শুধুমাত্র সুন্দরবনে কিছু কিছু ব্রাঞ্চ হয়, আমরা কম বেশি সবাই জানি সুন্দরবনে কিছু কিছু ব্রাঞ্চ আছে যেখানে, আচ্ছা লোটাস আপু আমাকে হাসাইলা তুমি, ঠিক আছে, হাসাইলা তুমি আমাকে। আচ্ছা আপু, আমার প্রবলেমটা কি দেখেছো? আমি সত্যি সরি নোমান নাজিহা আপু, আমি জেসমিন কিন্তু নাই, সো আমাকে দেখতে হবে, বুঝতেই পারছো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাতিমা আপু ভালো আছে, তুমি ভালো আছো? আচ্ছা, শুধুমাত্র সুন্দরবনে কিছু কিছু ব্রাঞ্চ থাকে যেখানে কিনা তোমার কন্ডিশন হয় না, সেই সব ব্রাঞ্চগুলোতে তোমাকে কি করতে হবে, বিকাশ করে তারপর প্রসেস নিতে হবে, এছাড়া কোনো রকম কোনো বিকাশ আমরা নিচ্ছি না, আমরা ওইটাও আমরা নিবো না, ঠিক আছে? কজ ওই ব্রাঞ্চগুলোতে কন্ডিশন নাই, আমাদের তো আর কোনো অপশন নাই সেন্ড করার। তোমার ড্রেস বলে দাও বেবি। আচ্ছা, আমার ড্রেসের প্রাইস আমি বলে দেবো, আমি কালারসগুলো আগে দেখাই, মাথা নষ্ট কালারগুলো দেখাই, আমি কি এখন শুরু করতে পারি? আই থিঙ্ক অল ডিটেলস আমি বলে দিয়েছি, আর লাইভে অ্যান্ড ভিডিওসে আমি প্রত্যেকটা ড্রেসের এ টু জেড বলে দেই, প্রত্যেকটা ড্রেসের ডিটেলস আমি কিন্তু লাইভে বলে দেই, ইনবক্সে কিন্তু ড্রেসের ডিটেলস আস করলে কোনো রিপ্লাই পাবে না, লাইক ইনবক্সে তোমরা যদি বলো যে এটা প্রাইস কত, এটা কি অ্যাভেলেবল আছে, এগুলো ইনবক্সে রিপ্লাই পাবে না, ইনবক্সে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে রাখবে, আমাদের অফিস থেকে কি করবে তোমাকে কল দিবে, কল দিলে দেন তুমি কথা বলে তোমার সাথে ক্লিয়ার হয়ে দেন কনফার্ম করে অর্ডার ডিসপ্যাচ করবে তার আগে না, আর যদি কল না ধরো অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সো সবাইকে অবশ্যই অবশ্যই ফোন কল অ্যাটেন্ড করতে হবে। আর আমার ড্রেস আমি দেখাবো দেখাবো আমার ড্রেসের সুন্দর সুন্দর, ইটস এ কেপ স্টাইলিশ একটা ওয়েস্টার্ন টপস, দেখতেই পাচ্ছ, আমি ডিটেইলে দেখাবো, এটার অনেকগুলো কালার আছে, অনেকগুলো লাইক লাভলি লাভলি প্রিটি প্রিটি অনেকগুলো কালার আছে, এটা এটা কিন্তু ফ্রন্টের প্যাটটা শর্ট বাট ব্যাক সাইডটা সেম অনেক লং, লাইক ইটস অলমোস্ট 49 or 50 আই গেস, আমি মেভে মেভে বলবো সবগুলো, থ্যাংক ইউ আইরা আপু। আচ্ছা, এনিওয়ান ক্যান ইউ স্পিক হিন্দি অর ইংলিশ সো দ্যাট আই ক্যান আনসার? আচ্ছা, ইয়া দাও, ইনস্টা আছে এখানে, আমার ইনস্টা আছে না, ওকে দাও, আমার ড্রেসটা দাও, কোন কালার দিবে আগে, কোন কালার আছে, দাও নেভি ব্লুটা দাও, নো প্রবলেম, অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আমার ড্রেসটা, ঠিক আছে? এটা কিন্তু একটা ডায়মন্ড জর্জেট, একটা ওয়েস্টার্ন টপস, টপস, গাউন, যে যেটা বলো, ঠিক আছে, যে যেভাবে এটা ক্যারি করবে, হাতের কাছে এটা ফোলানো থাকবে না, এটার ভিতরে হচ্ছে এমব্রয়ডারি, এই যে সুতাগুলো আছে না এগুলো তো উঠে যায়, এমব্রয়ডারি যে কাগজ একটা ইউজ করা হয় না, এমব্রয়ডারি যে একটা কাগজ ইউজ করা হয় দাও, এমব্রয়ডারি কাগজটা ইউজ করা হয়, এটা কিন্তু ফেস্ট ওয়াশে একদম বসে যায়, ঠিক আছে? এই যে এই কাগজগুলো এগুলো, ঠিক আছে, এগুলো আপু তুমি আমার রিভিউ অ্যাপ্রুভ করো নাই কেন? কাল থেকে কেউ মনে হয় না গ্রুপে ঢুকেছে, আমাদের হরিবল সিচুয়েশন চলছে, হরিবল 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 সিচুয়েশন চলছে, সো একটু টাইম দিবে আমাদেরকে, দেন হচ্ছে আমরা আমরা তোমাদেরকে রিপ্লাই করতে পারবো, ওকে? এই হচ্ছে আমার পড়াটা, দেখো তোমরা কি ইন্ডিয়াতে ডেলিভারি দাও? নো, উই ডোন্ট ডেলিভার টু ইন্ডিয়া আপু, রিভিউ অ্যাপ্রুভ করা হবে, এই ইজমা ডোরটা ওপেন করে রাখো কেন, ডোরটা ক্লোজ করে দাও, ঠিক আছে, আমার গরম লাগে। আচ্ছা, আমার
ধারণাটা হচ্ছে একটা ওয়েস্টার্ন কেপ গাউন বা কেপ টপস বলতে পারো, একটা ওয়েস্টার্ন কেপ টপস। কেপটা এটার অনেক বেশি স্টাইলিশ, কেপটা দেখো, কেপটা কিন্তু ব্যাক সাইডে সিম, দেখো ব্যাক সাইডে কিন্তু তোমার একদম হিপটাও কভার করছে, ব্যাক সাইডে এই কেপটার ব্যাক সাইডে একদম হিপটাও কভার করছে, অনেক লম্বা একটা কেপ, ঠিক আছে। এটার একটা ক্যাটালগ ছবি আছে, ক্যাটালগে এই স্লিভটা তোমরা চাইলে এইখান দিয়ে হাতটা বের করে পড়তে পারো, বাট আমার কাছে কেন যেন এইভাবে বেশি কমফোর্টেবল লাগছিল তাই আমি এভাবে পড়ছি, তোমরা ওইভাবেও পড়তে পারো। ক্যাটালগ ছবিটা আমি পেজে আপলোড করে দিব। আসসালামু আলাইকুম, হ্যালো, জি জি বলো, অর্ডার করে দিন প্লিজ। আচ্ছা এই হচ্ছে আমার পরাটা, আমার পরাটা কিন্তু প্রত্যেকটা কালার হচ্ছে ডায়মন্ড জর্জেটের উপর, সাইজগুলো বলে দিচ্ছি 34 থেকে শুরু করে একদম 48 পর্যন্ত পাবে আমার পরা এই কেপ টপসটা, ওয়েস্টার্ন এই কেপ টপসটা তোমরা 34 থেকে একদম 48 পর্যন্ত পাবে। এটা খুবই কমফোর্টেবল একটা কাপড়ের উপর করা আছে, কেপটা তো দেখতেই পাচ্ছ, এই আসবে কেপটা, ওকে। এটা কিন্তু ফ্রন্টের প্যান্টটা শর্ট, এই যে দেখতে পাচ্ছ ফ্রন্টের প্যান্টটা কিন্তু শর্ট, আমি ফ্রন্ট প্যান্টের লেন্থটা আগে মাপি, ফ্রন্ট পার্টের লেন্থটা আমি আগে মাপছি, তারপর আমি ব্যাক পার্টের লেন্থটা মেপে বলে দিব, ফ্রন্ট পার্টের লেন্থটা আগে মাপছি, ঠিক আছে, ফ্রন্ট পার্টের লেন্থটা মাপছি। ওয়েট, প্রাইস খুবই রিজনেবল হবে, ফ্রন্ট পার্টের লেন্থটা আছে তোমার, আরে কোন দিক দিয়ে মাপতে, আমি তো ভুল মাপতেছি, ওয়েট, আজকে আমি মাপও মনে হয় ভুলে গেছি, দাম এখনই বলছি, তাঁতের ড্রেস দেখাবো পরের লাইভে, নেক্সট লাইভে তাঁতের ড্রেস দেখাবো আমি, ঠিক আছে। আচ্ছা ফ্রন্ট পার্টের লেন্থটা আছে তোমার 38, ফ্রন্ট পার্টের লেন্থটা আছে তোমার 38, ফ্রন্ট পার্টের যে লেন্থটা এটা 38 আছে, ঠিক আছে। ব্যাক সাইডটা দেখাচ্ছি, আপু আমি দুই দিনে পার্সেল পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ডিয়ার, ওয়েলকাম, অবশ্যই অবশ্যই শপিং জোন বিডির গ্রুপে এখনই একটা রিভিউ পোস্ট করে দাও, রিভিউর জন্য কিন্তু তুমি নেক্সট অর্ডারে পাবে 50 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। অবশ্যই ড্রেসের ছবি দিয়ে তারপর রিভিউ দিবে। ব্যাক সাইডের লং আছে 49, আমি ঠিকই বলেছি, আপু আমি এটা নিব, এখন ইনবক্স করে ফেলো, মাথা নষ্ট হয়ে গেল কি করে ড্রেস নিব, এমনি ড্রেস নিয়ে নাও কি করে, এটা কিন্তু একটা কেপ, মানে ওয়েস্টার্ন একটা কেপ, কেপটা অনেক সুন্দর, এটা কেপটা অনেক বেশি প্রিটি, আর কেপটা কিন্তু একদম বোথ ফ্রন্ট এন্ড ব্যাক সাইডে আসতেছে, ব্যাক সাইডের কেপটা একদম কুচি হয়ে পড়েছে, দেখো অনেক লং একটা কেপ, ঠিক আছে। আর এটার মধ্যে কোনো জোড়া নেই, একদম একটা সাটে করা আছে, ফ্রন্টের পার্টের লেন্থটা শর্ট, ব্যাক সাইডের লেন্থটা কিন্তু অনেক, ব্যাক সাইডের লেন্থটা হচ্ছে 49, ফ্রন্ট পার্টটা হচ্ছে তোমার 38। আপু এখন কি গেম হবে, গেম হবে চারটা লাইভ ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমার, এই হচ্ছে কেপটা, আর এখানে কিন্তু ফ্রন্টের পোর্শনে দেখতেই পাচ্ছ সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, আর স্লিভে কেপের যে ডিজাইনটা আছে এই কেপের ডিজাইনটার মধ্যেও তোমার সুন্দর ফিনিশিং এমব্রয়ডারি করা আছে। আমি কালারগুলো দেখিয়ে তারপর আমি প্রাইস বলে দেবো। এটা সুন্দর একটা কেপ, ওয়েস্টার্ন একটা কেপ, যার যা চাই স্ক্রিনশট নিবে, 34 বডি থেকে শুরু করে একদম এটা পাবে 48 বডি পর্যন্ত, ওয়াও, প্রত্যেকটা ডায়মন্ড জর্জেটের উপরে। আমি ক্যাটালগ ছবিটা পেজে পোস্ট করে দেবো। ও আরেকটা জিনিস আছে, এটা যেহেতু উপরে একটা কেপ, ঠিক আছে, উপরে কিন্তু একটা কেপ, ভিতরে ইনারে তোমরা কিন্তু একটা শর্ট স্লিভ পাচ্ছ, সো যখন তোমরা হাতাটা মুভ করবে বা হাতাটা তুলবে তখন কিন্তু তোমার আন্ডার আর্ম শো করবে না, তুমি কনফিডেন্টলি এটা ইউজ করতে পারছো, ঠিক আছে। ভিতরে কি এক্সট্রা হাত আছে, এই যে আপু হাত আছে, এটাই আমি বলতেছিলাম, হাত আছে। তোমার প্যান্টটা পাওয়া যাবে, নো, ইনবক্স করলে রিপ্লাই আসে না, আপু আসবে, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো, রিপ্লাই চলে আসবে, ওকে, রিপ্লাই চলে আসবে। হোয়াইটের মধ্যে এমব্রয়ডারিটা দেখো, অসম্ভব রকমের প্রিটি, 650, অসম্ভব রকমের প্রিটি, হোয়াইটটা দেখো, বডি সাইজ, বডি সাইজ এগুলো হচ্ছে, শ্রাবন্তী আপু আমাকে ভুলে যেও না, কালকে রাতে কি লাইভে আসছো আপি, না ডিয়ার কালকে রাতে আমি লাইভ হই না, আমার প্রচন্ড রকমের মাথা ব্যথা ছিল, তোমাদেরকে অনেকবার বলেছিলাম আমি একটু রাশে আছি, অনেক ব্যস্ত সময় কাটছে আমার, তো রাশের কারণে মানে এত দৌড়ভাগ চলছে আমার, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ত ছিলাম তা না, লাইভে টাইমে ফ্রি ছিলাম, যেটা আমি লাইভে আসার কথা ছিল, কিন্তু আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল, দ্যাটস ওয়াই আমি লাইভে আসি নাই। এটা হচ্ছে তোমার হোয়াইট কালার, একদম পার্ল হোয়াইট যেটাকে বলে, লাইক হোয়াইটের মধ্যে একটু গ্লোসি একটা ডিজাইন থাকে না, আমি পরে আছি এই কেপ, ওয়েস্টার্ন কেপটা বা ওয়েস্টার্ন কেপ টপস বলতে পারো, যে যেটা নাম দাও, ঠিক আছে, ওয়েস্টার্ন এই কেপ টপসটা নিয়ে ছোটটা মানে তোমাদের জন্য আর কি দেখাচ্ছি আমি, এটা দেখো
এটা হচ্ছে হোয়াইট কালার, এমব্রয়ডারি করা থাকবে, খুবই সুন্দর। আর এটার ম্যাটেরিয়াল কিন্তু ডায়মন্ড জর্জেট, কাপড়টা আমরা বেস্ট চুজ করেছি যেন এটা তোমরা কমফোর্টেবলি ইউজ করতে পারো। ব্যাক সাইডের লং হচ্ছে 4950, সাইজ ওয়াইজ লেন্থটা ভ্যারি করে, আর ফ্রন্টের লেন্থটা হচ্ছে 38 বা 40। ওকে, প্রাইসটা আমি বলে দিব, আমি কালার গুলো দেখিয়ে নেই। খুবই সুন্দর সুন্দর কালার, লাইক তোমরা মনের মতো করে নিয়ে নিতে পারবে। নুরিশ টাইপ থেকে শুরু করে ব্রাইট কালার, ডার্ক কালার, লাইট কালার সব আছে, ঠিক আছে। আর প্রত্যেকটার ফেব্রিক হচ্ছে ডায়মন্ড জর্জেট, ডায়মন্ড জর্জেটের মধ্যে এটা কিন্তু, ধরো আমি সোজা করে ধরি, এটা সোজা করে না ধরলে বুঝবে না। এই যে এই হচ্ছে ডিজাইনটা যেটা আমি পরে আছি, ওকে, যেটা আমি পরে আছি এটা হচ্ছে নুড কালার। কালারটা দেখো, কালারটা দেখো, আমি যেটা পরে আছি, ওকে, আপুকে খুঁজে পাই না, এই জন্য তো বলি আপুকে খুঁজে পাই না, কেন আমি ওয়েট করতেছিলাম, রিয়েলি সরি ডিয়ার। এটার প্রাইস হচ্ছে, সরি প্রাইসটা কি পরে বলছি, 34-40 থেকে শুরু করে 48 পর্যন্ত পাবে। অসম্ভব প্রিটি একটা ওয়েস্টার্ন টপ, ফ্রন্টের লেন্থটা হবে 38 বা 40, ব্যাক সাইডের লেন্থটা হবে 49 বা 50, সাইজ ওয়াইজ কিন্তু লেন্থটা ভ্যারি করবে। আর পিছনের কেপটা আমি আগেই বলেছি, পিছনের কেপটা দেখো অনেক লম্বা, পিছনের কেপটা কিন্তু অনেক বেশি লম্বা, সো কেউ মিস করবে না। হোয়াইট কালার 34 সাইজ কুমিল্লা, প্লিজ অবশ্যই অবশ্যই লাইভে অর্ডার করবেন না, ইটস এ রিকোয়েস্ট, লাইভে অর্ডার করবেন না। যার অর্ডার করা শুধুমাত্র শপিং জোন বিডির পেজে, ইনবক্সে অর্ডার করতে হবে, ইনবক্সে। ইটস এ রেড, রেডটা দেখো, রেডটা দেখো, অসম্ভব প্রিটি, সি রেড কালারটা, যার চাই এখনই স্ক্রিনশট নাও। ফ্রন্ট পার্টির লেন্থটা কিন্তু শর্ট, ব্যাক সাইডের লেন্থটা ওয়াই, অ্যান্ড ঘেরটাও কিন্তু অনেক বেশি করা আছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি পরে আছি, ঘেরটাও কিন্তু অনেক আসবে, অ্যান্ড ব্যাক সাইডের লংটা হচ্ছে লং, মানে ব্যাক সাইডটা হচ্ছে লং, খুবই সুন্দর। 34 থেকে একদম, আপু কিভাবে নিব, আপু ড্রেসের স্ক্রিনশট নাও, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলো। দেন হচ্ছে অ্যাশ কালার, ডায়মন্ড জর্জেটের অ্যাশটা যে কি পরিমাণ ভালো লাগে আমার, এই হচ্ছে অ্যাশ কালার, আমি অ্যাশটা পরে ভিডিও আপ করবো। আচ্ছা এটা দেখো, এই হচ্ছে অ্যাশ কালার, অ্যাশ কালারটা যার চাই স্ক্রিনশট নাও, অ্যাশ কালারটা যার চাই, খুবই স্টাইলিশ একটা টপস, ঠিক আছে। এই কেপটা কিন্তু, এই কেপটা তোমরা চাইলে এই তোমাদের হাতটা এদিক দিয়েও বের করতে পারবে, ঠিক আছে। আমার কেমন যেন ওইভাবে ভালো লাগতেছিল না, আমার এইভাবেই ভালো লাগতেছিল, সো আমি এইভাবেই পরে নিয়েছি, এইভাবেও পড়তে পারবে, আমি কেপটা জাস্ট ওপেন রেখেছি, তোমরা এদিক দিয়ে হাতাটাও বের করতে পারবে, ইটস আপ টু ইউ। না কালো হবে না আপু, আপু এটা টোটাল 5টা কালার, এটা অলরেডি 4 নম্বর কালার চলছে, আর হচ্ছে আমার পরা পার্পলটা, দ্যাটস ইট। এখন আমি প্রাইস বলে দিচ্ছি, এটাতে হিউজ পরিমাণ কাপড় গিয়েছে, লাইক এই বডিতে কোনো রকম কোনো জোড়া নাই, পুরো কেপটাতে কোনো রকম কোনো জোড়া নাই, কেপটা দেখো একদম একটা ঘেরের মধ্যে কেপটা চলে আসে, ঠিক আছে। সো এটাতে অনেক কাপড় ওয়েস্টও গিয়েছে, কিন্তু এই ডিজাইনটা আমার ভালো লাগতেছিল, দ্যাটস ওয়াই আই চুজ ইট। এটা দেখো, এটা হচ্ছে আমার পরা ডার্ক পার্পলটা, ইটস এ ডার্ক পার্পল কালার। এবার আমি প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে, প্রাইস বলে দিচ্ছি, সাথে আমি কালারগুলো রিপিট করব, আর বারবার বলেছি এটার ভিতরে একটা শর্ট স্লিভ দেওয়া আছে, সো তোমার আন্ডার আর্ম শো করবে না, যেহেতু এটা একটা কেপ, ঠিক আছে, যেহেতু কেপ, কেপে যেন আন্ডার আর্ম শো না করে সেজন্য এই টাইগার প্রিন্ট রাখুন, টাইগার প্রিন্ট রাখুন, ঠিক আছে। আচ্ছা আপু এল হবে, আপু এল এক্সেল এগুলো বলে অর্ডার করবে না প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করবো, এল এক্সেল ইজ অনলি লেভেল মাত্র, ঠিক আছে, শুধু তোমরা কি করবে নিজেদের সাইজ ওয়াইজ অর্ডার করবে। এটা হচ্ছে আমার পরা পার্পল কালারটা, প্রাইস হচ্ছে এখন বলছি 34 বডি থেকে শুরু করে একদম 48 পর্যন্ত পাবে। সুন্দর এই ওয়েস্টার্ন কেপটার প্রাইস অনলি 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 950 টাকা, 950 টাকা, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু উপরে যে কেপটা আছে, জাস্ট কেপটাই যদি আমরা একটু বড় করতাম আমরা কিন্তু 2700 টাকায় সেল করতাম, কিন্তু আমরা ভিতরে একটা লং টপস দিয়েছি, মানে একটু গাউন টাইপের, খারাপ হয়ে গেল, নো প্রবলেম, তুমি অ্যাড করে ফেলো, অ্যাড করে ফেলো, যদি তোমার ইনভয়েস না হয়ে থাকে তাহলে তুমি অ্যাড করে ফেলতে পারো। আপু কালার গুলি বলো, এই যে আমি কালার গুলো আবার রিপিট করছি, 950 টাকা, এটা কেউ মিস করবে না, ঠিক আছে, এটা সবাই পড়তে পারবে, সবাই সব এইজের আপুর এটা পড়তে পারবে, 34 থেকে শুরু করে একদম 48, ঠিক আছে, 34 থেকে একদম 48 পর্যন্ত কালার গুলো জাস্ট চুজ করে ইনবক্স করে ফেলো। প্রাইস 950 টাকা, 950 টাকা, যার যা চাই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ। আপু কালো প্যান্ট আনছো, কালো প্যান্ট আসে নাই, অন্য কালার এসেছে, দেখাবো আমি প্যান্টটা, আমি নিয়ে আসছি, ক্যাপশনে লিখে নেই ইচ্ছে করে, কারণ কোয়ান্টিটি কম আসছে তো আমি সেজন্য ক্যাপশনে লিখে নেই, আমি প্যান্ট দেখাবো। এটা হচ্ছে, এটা হচ্ছে রেড কালার, রেড কালার এমব্রয়ডারিটা সুন্দর, দেখো
প্রাইস হচ্ছে only 950 টাকা আমি আজকে আরো অনেক কালেকশন দেখাবো একটু আমার সাথে থাকতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে 950 টাকা 950 টাকা 34 থেকে 48 পর্যন্ত বডি বডি সাইজ একদম 48 পর্যন্ত পাবে সো যার যার চাই স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবে এই হচ্ছে নিউড কালারটা ব্রাউন কালার হালকা নিউডিশ টাইপের আপু প্লিজ চেক ইনবক্স সবার ইনবক্স চেক হবে আপু আমি এটা নিব ইনবক্স করে ফেলো আচ্ছা প্রাইস হচ্ছে এগুলোর 950 টাকা 950 টাকা খুবই এক্সক্লুসিভ একটা ওয়্যার সো যার যার চাই স্ক্রিনশট নিবা আপু তুমি বলছো কালো প্যান্ট আনবা আমি ওয়েট করতেছি আপু কালো প্যান্ট চলে আসবে আমাদের তো প্যান্ট রেগুলার কালেকশন সো প্যান্ট চলে আসবে আসলেই আমি দেখিয়ে দিব আমিও তো ওয়েট করছি কখন প্যান্ট ইন হবে আর আমি তোমাদের দেখাতে পারবো প্যান্ট ফলটা দেখো অসম্ভব রকমের প্রিটি এই কালেকশনটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড জর্জেট ডায়মন্ড জর্জেট আর ডাবল জর্জেট কিন্তু সেম না ওকে ডায়মন্ড জর্জেট কিন্তু অনেক দাম সবাই জানো কম বেশি সবাই জানো যে ডায়মন্ড জর্জেটে কোনো কিছু করতে গেলে কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে যায় আমাদের আর এটাতে কেপটা কিন্তু অনেক লং চওড়া একটা কেপ ঠিক আছে সো এই হচ্ছে ডায়মন্ড জর্জেটের আমার পরের টপসটা দাও টাইগার প্রিন্টটা দেখাই টাইগার প্রিন্টটা দেখাচ্ছি কিন্তু আমি কথা দিয়েছিলাম কাল রাতে আরেকটাই স্টক ঢুকবে সো যারা যারা এখনো অর্ডার করে নাই করে ফেলতে পারবা ঠিক আছে যারা যারা এখনো কালকে আমি ভিডিও আপ করেছি দেখো কাফতান সেমি লং কাফতান সেমি লং কাফতানের প্রাইস 750 টাকা বডি সাইজটা ফ্রি সাইজ একদম 50 52 পর্যন্ত পড়তে পারবে 750 টাকা খুবই স্টাইলিশ কেপের ভিতরে গাউন নিয়ে আসো ইনশাআল্লাহ চলে আসবে ম্যাম অর্ডার প্লিজ অর্ডার আপু ইনবক্সে করতে হবে আপু আমি একটা কালো প্যান্ট অ্যান্ড এই ড্রেসটা দিলাম কালো প্যান্ট স্টকে নাই এখন দিও না আপু লাইভে লং কুর্তি দেখাবেন ইয়েস দেখাবো বুঝি নাই স্মৃতি আপু প্রাইস আমার পরোটা 950 টাকা হাতে কাফতানের প্রাইস 750 টাকা এখানটা ফিতা করা আছে ফিতাটা তোমাকে সুন্দর মতো ফিটিং এ জাস্ট বসে থাকবে ফিতার মধ্যে টার্সেলও আছে এন্ড স্লিপটা কালকের ভিডিও চেক আউট করো একটু কষ্ট করে এখানে পার্ল বসানো আছে কালকের ভিডিও এই কাফতানের ডিজাইন বোঝার জন্য কালকের ভিডিও চেক করবা আর এই কাফতানের লং হচ্ছে 38 বডি 50 52 পর্যন্ত পড়তে পারবা 32 বডি থেকে শুরু করে 50 52 প্রাইস 750 টাকা এটা দুইটা কালার আরেকটা কালার দেখাচ্ছি এই হচ্ছে একটা আর কিন্তু আমি দেখাবো না এই কাফতান আর দেখাইতে বলবা না এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে কাফতান কিন্তু 50 52 পর্যন্ত পড়তে পারবা 52 পর্যন্ত কাফতান পড়তে পারবা আপু প্রাইস এটা 750 টাকা 750 কাফতানের প্রাইস 750 50 52 বডি পর্যন্ত পড়তে পারবা স্লিভে সুন্দর করে পার্ল বসানো আছে এন্ড নেকেও পার্ল সেট করা আছে সো যার যার চাই স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস অনলি 750 টাকা ওয়েস্টার্ন টপস অপশনের টপস গুলো দেখো পিঙ্ক কালারটা আগে দাও পিঙ্ক কালারটা অনেকগুলো অর্ডার ছিল অনেক আপুকে দিতে পারি নাই পিঙ্ক কালার আচ্ছা এই অফ শোল্ডার বা রাউন্ড নেক টপস গুলো দেখো কাপড় না দেখে কি কাপড় না দেখো আমি কি যে করতে পারবো বুঝি না আপু গো জেসমিন আপু কি ছুটিতে আছে হ্যাঁ জেসমিন ছুটিতে আছে ওর একটু ঝামেলা হয়েছে সো ও হয়তো কাল হয়তো জয়েন করবে আজও মনে হয় না ও ব্যাক করতে পারবে ও কাল জয়েন করবে আচ্ছা এটা দেখো ও কাল জয়েন করবে জেসমিন সো জেসমিনের জন্য যারা ওয়েট করছো ও ভেরি সুন জয়েন করে ফেলবে আচ্ছা এটা দেখো এই টপসটা কিন্তু 3-in-1 ঠিক আছে 3-in-1 এটা তোমরা চাইলে আপু প্যান্ট দেখো প্যান্ট দেখাচ্ছি এটা কিন্তু চাইলে এই যে বেল্টটা যে আছে না এই বেল্টটা তোমরা ভিতরে দিয়ে একটু ডিজাইন বুঝে নাও ভিতরে দিয়ে অফ শোল্ডার করে পড়তে পারবে টোটালি অথবা এই বেল্টটা তোমরা কাঁধে রেখে এভাবে করে রেখে একটু কোল শোল্ডার করে করতে পারবে ইটস আপ টু ইউ অথবা এটা কিন্তু শেপটা রাউন্ডে করা আছে ওকে শেপটা রাউন্ড করা আছে দুইটা বেল্ট একসাথে হয়ে অথবা দুইটা এই বেল্টটা ভিতরে দিয়ে তোমরা রাউন্ড নেক করে বা দুইটা বেল্ট একসাথে করে রাউন্ড নেক করে তোমরা পরে নিতে পারবে 3-in-1 খুবই সুন্দর 100% কটন এর এক্সপোর্ট টপস এটার প্রাইস 700 টাকা 700 টাকা স্লিভটাতে দেখো খুবই সুন্দরটা স্মোকিং করা এই স্মোকিং গুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ মানে এই স্মোকিং গুলো করাতে অনেক কস্টিং যায় সেম সবাই কিন্তু তুমি বললেই এই স্মোকিং করে দিবে না তোমাকে ড্রেসে এই এই স্মোকিং গুলো অনেক এক্সপেন্সিভ হয় ঠিক আছে এই হচ্ছে সেমি লং টপস টপসের লেন্থ আছে 36-37 বডি সাইজ 34 থেকে শুরু করে 46 প্রাইস হচ্ছে অনলি 700 টাকা 700 টাকা
যার যার চায় স্ক্রিনশট নিবে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করে ফেলবে। আমি এটার কালারগুলো দেখাই, এটা কিন্তু খুবই সুন্দর একটা টপস, এটা কিন্তু আমাদের থার্ড স্টক, ঠিক আছে? সো বুঝতেই পারছো এইটার যে কি পরিমাণ ডিমান্ডিং। দাও আমি কালারগুলো দেখাই, যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা। প্রত্যেকটাই 100% কটনের, এগুলো কিন্তু 100% কটনের, ভালো লাগবে স্ক্রিনশট নাও। 100% কটনের, আপুই তো কালার দেখাচ্ছি, প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি, আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি। আপু লেগিংস আনো, আসবে ডিয়ার, একটু ওয়েট করতে হবে, আমরা তো প্রোডাকশন করে তারপরে আনবো, বাজার থেকে এনে সেল করবো না, ঠিক আছে? সো প্রোডাকশন করতে একটু টাইম লাগবে, ওকে? আপু কি আমার মেয়ে তোমার মতো লাইভ করার চেষ্টা করে? সত্যি আমার ছেলে মেয়েও করে এটা, আমার ছেলে মেয়েও এই কাজ করে, আমার ছেলে মেয়ে এই কাজ করে, গেঞ্জি, আমার ছেলে তো গেঞ্জি নিয়ে বলে এটা মামা মার্কেট থেকে কিনে আনছে 10 টাকা দিয়ে, ঠিক আছে? ও বলে যে এটা মামা নিয়ে আসছে মার্কেট থেকে 10 টাকা দিয়ে। আচ্ছা এটা দেখো, আর হচ্ছে কি যেন বাবা নিচে ওই যে কবুতর, কবুতরকে ক্লিন করতেছে, ওই যে ওই নিচে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 700 টাকা, 700 টাকা। তোমার পরে লেগিংসটা আনো আপু, এটা হচ্ছে দুবাই থেকে নেওয়া 6 ইয়ার্স ব্যাকে ফ্রম স্প্ল্যাশ, আর তখন সেলে ছিল, তো এটা তো আমার পার্সোনাল ইউজার। আচ্ছা এটা হচ্ছে ওয়েস্টটা, ওয়েস্টটাতে খুবই সুন্দর করে স্মোকিং করা আছে, প্রাইস হচ্ছে এটার অনলি 700 টাকা, 700 টাকা। আমারটার কেপটা অনেক সুন্দর, বাও না এই কেপটা, আর ব্যাক সাইডে কিন্তু লং থাকবে, ঠিক আছে? আপনার পরার ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাও কালারগুলো দেখো, এটা হচ্ছে ক্যাটালগ কালারটা, এটা হচ্ছে ক্যাটালগ কালারটা, ক্যাটালগ ছবি পেজে অলরেডি আপলোড করা আছে, খুবই প্রিটি লাগে, 3-in-1 রাউন্ড করে পড়তে পারবে, অপশনাল করে পড়তে পারবে, মানে টোটালি তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে পড়তে চাও। আর এটা পড়লে পুরো একটা বাচ্চা বাচ্চা লুক দেয়, প্রাইস হচ্ছে অনলি 700 টাকা, 100% কটনের, আর ফেব্রিকগুলো সবগুলো এক্সপোর্টেড। এটা কালার দেখো, না নো, এই আরেকটা কালার আছে, আরেকটা হচ্ছে স্কাই কালার, আরেকটা হচ্ছে স্কাই কালার, সবগুলো স্কাই বেসড, বিকজ পিঙ্কের মধ্যে আরেকটা আছে না, ও না দুইটা পিঙ্ক দেখিয়েছি, না পিঙ্কের মধ্যে আরেকটা আছে, তো আরেকটা পিঙ্ক কালার, তুমি ভুল করতেছো, আরেকটা পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালার আরেকটা আছে। এই যে আপু তাতে ড্রেস কবে আনবা, অর্ডার করলে পাই না, কবে আনবা বলো, তাতে লাইভ কয়টাই বলো তো? এখন হচ্ছে 11:20, ঠিক আছে? ওমা আমাকে কে কল দিছিল? আচ্ছা এখন হচ্ছে 11:20, 12:30 হবে তাঁতের লাইভ, তাঁত বাটিক লাইভ 12:30। আজকে কিছু এক্সক্লুসিভ তাঁতের কালেকশনও থাকবে, মানে আরো এক্সক্লুসিভ, যেগুলো কিনা মার্কেটে 1500-1600 করে ইন্ডিয়ান যে তাঁতগুলো হয় বেসিক্যালি, সেই তাঁতের আমাদের দেশীয় যে ভার্সনটা, যেটা কিনা ইন্ডিয়ান তাঁতগুলো তো 2500-3000 টাকা রেঞ্জের যেগুলো হয়, সেগুলো আমাদের দেশীয় যেগুলো আছে, যেগুলো কিনা মার্কেটে তোমার 1400-1500 থেকে শুরু করে 1600-1700 টাকায় সেল হয়, সেগুলো আজকে আমি একদম মাথা নষ্ট প্রাইসে দিব আজকে। আর ওই আগের তাঁত সিকোয়েন্সগুলো তো আসছেই, সেগুলোও দেখাবো। সো 12:30 তাঁতের লাইভ, 12:30 লাইভ টাইমে অর্ডার করতে হবে, লাইভ টাইমে স্টক শেষ, ঠিক আছে? সো তারা লাইভে যারা অর্ডার করবে তারাই বাবা। আপু একটু পিছনে ফিরো, কেন পিছনে কি, পিছনে কি রে, 700। আচ্ছা ড্রেস বুকিং করে রেখে রেখে নেই জেসমিন আপুর মাধ্যমে, তাই আপু ছাড়া আমি অসহায়। আচ্ছা আচ্ছা আমি কিন্তু জানি না আপু গো, বলো প্লিজ সিটিতে হোম ডেলিভারি হবে? ইয়েস আপু সিটিতে হোম ডেলিভারি হবে, হোম ডেলিভারি চার্জও 150 টাকা। আচ্ছা তুমি কোথাও ভুল করছো, আচ্ছা সমস্যা নেই। এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার স্কাই এর মধ্যে আরেকটা প্রিন্ট, 100% কটনের। আমার টামাটা কালারগুলো দাও তো, আমারটা দেখাচ্ছি, দেখতেই তো পাচ্ছ আমার টামাটা, দেখ এই যে, ও পিছনে ফিরে বলতে তুমি কেপটা দেখতে চাইছো তাই তো? এই দেখো কেপটা, কেপটা একদম হিপ কভার করছে, আর ব্যাক সাইডটা কিন্তু অনেক লং, ব্যাক সাইডটা হচ্ছে অনেক লং, ফ্রন্টের পার্টটা হচ্ছে শর্ট, ব্যাক সাইডটা অনেক বেশি লং। এই তো আমার ড্রেসের ব্যাক সাইডটা দেখিয়েছি, অনেক সুন্দর একটা কেপ টপস, এটা ও এই ডিজাইনটা দেওয়া হয়েছে, তোমরা হাতটা এটাখান থেকে বের করেও পড়তে পারবা, ইটস আপ টু ইউ। অ্যান্ড এখানে কিন্তু ভিতরে আরেকটা স্লিভ দেওয়া আছে, ঠিক আছে? ওখানে আরেকটা স্লিভ দেওয়া আছে, সো তোমাদের একদমই ডিসকমফোর্ট ফিল হবে না। প্রাইস হচ্ছে 950 টাকা, ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড জর্জেট, 34-48 বডি, 34-48, যার যার চাই এখনই স্ক্রিনশট নাও, এখনই স্ক্রিনশট, অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবা। প্রাইস 950 টাকা, 950। আপু আমার তাঁতটা সাইজে হচ্ছে না, আমি গ্রুপে পোস্ট দিয়েছি, অ্যাপ্রুভ করে নাই, কেন সাইজে হবে না কেন তাতে কি বলো?
তার তো আনস্টিচ রে আপু, এটা তো তোমার রেডিমেড না, এটা তো আনস্টিচ। এন্ড তারটা 60 বডি পর্যন্ত হয়, 60 বডি মানে কিন্তু হিউজ, আর 47 হচ্ছে লং। এটা হচ্ছে তোমার নেভি ব্লু কালার। আমার প্রোডাক্টের কালারগুলো দেখো, আমার প্রোডাক্টের কালারগুলো দেখো, প্রাইস হচ্ছে অনলি 950 টাকা ডায়মন্ড জর্জেট। আমি যেটা পরে আছি ডায়মন্ড জর্জেট, প্রাইস 950। আপু নিউ বোরখা কালেকশন দেখাও, কে কে দুবাই বোরখা চাও কমেন্টস করো তো, অরিজিনাল দুবাইয়ের বোরখা কে কে চাও। প্রাইস রেঞ্জ হবে 2000-এর উপরে, 2000-এর নিচে কোনো বোরখা আমি আনবো না, আমি ফকিং নিউ বোরখা বোরখা সেল করবো না, ঠিক আছে? সো দুবাই বোরখা কে কে চাও, অরিজিনাল একদম অরিজিনাল দুবাইয়ের বোরখা, দুবাইয়ের দুবাইয়ের থেকে মানে রেডি হয়ে আসবে আর কি, যেই সাইজ থাকবে লাইভেই অর্ডার করে শেষ করতে হবে, মানে এক পিস দু পিস করে আনবো আমি, এক পিস দু পিস, বা কোনো কোনোটার ধরো 52 সাইজ চার পিস আনলাম, 56 সাইজ দু পিস তিন পিস আনলাম, এই টাইপের। দুবাই বোরখা কে কে চাও, অরিজিনাল দুবাই বোরখা আমি দেখতে চাই, কে কে চাও, রেঞ্জ কিন্তু হবে 2000-এর উপরে। দেখি তো আপুরা কে কে চায় দুবাইয়ের বোরখা। আমার হাজবেন্ড কিন্তু দুবাই থেকে বিলং করে, এটা কিন্তু কম বেশি সবাই জানো, সো ইটস ইজি ফর মি টু ব্রিং দুবাই বোরখা, ঠিক আছে? সো দুবাইয়ের বোরখা আমি আপু আপু প্রাইস রেঞ্জ কিন্তু দুবাইয়ের বোরখাগুলো 2000-এর উপরে হবে, 2000-এর উপরে, 2000-এর নিচে হবে না। 2000-এর নিচে দুবাইয়ের যে বোরখাগুলো পাওয়া যায় সেগুলো খুবই চিপ কোয়ালিটি, লাইক মানে থাকে না কতগুলো হাবি জাবি মার্কা বোরখা সেই টাইপের, মানে আমি বুঝাতে পারছি না হয়তো লাইভে। আমি নিব বোরখা আপু, আমি আনো প্লিজ, ফাতিমা আপু, সাদি আপু লিখেছে আমি আপু, প্রাইস রেঞ্জ 2000-এর উপরে হবে ইনশাল্লাহ, লাইক উইদিন 10-15 ডেজ, 10-15 ডেজ আসবে। আমি জানি আমার অনেক আপু ওয়েট করে, কারণ বোরখা আপু বলো এটা কালো হবে না, আমারটা কালো হবে না। সো দুবাইয়ের বোরখাগুলো 10-15 দিনের মধ্যে, কিন্তু বোরখাগুলোর কোয়ান্টিটি হবে খুবই কম, ঠিক আছে? আমারটা কালো দেখো না, রাগ করলাম আজকে, আমার কালকে প্রচণ্ড রকমের মাথা ব্যথা ছিল, আমি কিন্তু কালার লাইভ করি নাই, মানে এদিকে যে কি অবস্থা যাচ্ছে আমার আমি তোমাকে ফোনে বলবো বুঝাতে পারবো না, লাইভে বলা অসম্ভব। আপনি 2200-2500, হ্যাঁ আপু 2000-এর উপরে হবে, হতে পারে 2000, আমি যথাসম্ভব ট্রাই করবো, লাইক আমার তোমার ক্যারিং চার্জ যেটুকু যাবে, ক্যারিং চার্জটা উড়ি, আমার আরও কিছু জিনিস আসবে, আরও কিছু জিনিস বলতে সেটা তো লাইভে বলবো না, আমার আরও অনেক কিছু আসবে, সো সেই জিনিসগুলোর মধ্যে আমি ক্যারিং চার্জগুলো অ্যাড করে ফেলবো, বোরখার সাথে যেন আমি কোনো ক্যারিং চার্জ অ্যাড করতে না হয় আমি এইরকম একটা ব্যবস্থা করার ট্রাই করছি, ঠিক আছে? তো দুবাইয়ের বোরখাগুলো জানা চাও, লাইক রেঞ্জ হবে 2000-এর উপরে, ঠিক আছে? আর 2000-এর নিচে যদি কোনো কিছু করা পসিবল হয়, আমি একটু যখন আমরা রেগুলার বেসিসে তোমরা দুবাইয়ের বোরখা নিবে, যখন আমরা প্রোডাকশনে যেতে পারবো, লাইক ওখানেই প্রোডাকশন হাউসগুলো থেকে যখন আমরা বুক করতে পারবো, তখন কিন্তু আমাদের রেঞ্জ একটু কম হবে, ঠিক আছে? দুবাইতেও হিউজ পরিমাণ গার্মেন্টস হয় আপু, আমি তো জানি আপি, ও আচ্ছা 2200-2500 তুমি জানো এই জন্য বলেছে, হ্যাঁ আসলে 2000-এর উপরে, মানে যেগুলো একটু সুন্দর সেগুলো 2-এর উপরে হবে, সেগুলো 2-এর নিচে কখনোই হবে না, সো সেগুলো 2-এর উপরে হবে, আর ওই সস্তা মার্কা হাবি জাবি ওগুলো আমি করতে চাই না। তাই দুবাইয়ের বোরখা কেউ যদি চাও 10-15 দিনের মধ্যে আমাদের শপিং জোন বেরিতে পেয়ে যাবা, এটা হচ্ছে লাইন কেটে দেওয়ার মানে কি ভাইয়া, আমি তো লাইভে জি, হ্যাঁ জি জি আমি তো লাইভে, এই জন্যই তো আমি লাইন কেটে দিলাম, আমি তো লাইভের পর দেখতে পারবো, আমি লাইভের পর কল দিই, ওকে 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 থ্যাংক ইউ। আচ্ছা লম্বার কথা বলছো অনেকে, লং 60, লং 60 থাকবে কিনা আমি শিওর না, বাট ফ্রি সাইজ থাকবে, যেটা ফ্রি সাইজ জানো, লংটা তোমরা একটু অল্টার করতে পারো, ঠিক আছে? আচ্ছা এটা দেখো আমার পরাটা রেড কালার, প্রাইস 950 টাকা, কি আমি কি আজকে এক ডিজাইনই আটকে আছি, সবাই শুধু আমার পরাটা, তোমার পরা প্যান্টগুলো আনলো দুবাই থেকে আপু, আমার পরা প্যান্টটা আমি এর আগে একবার না অনেকবার বলেছিলাম, আমি যেটা পর এই প্যান্টটা আমার অনেক কমফোর্টেবল লাগে, এই প্যান্টটা না মানে আমি 6 বছর ধরে এই প্যান্টটা পরি, 6 বছর ধরে আমি আমার অনেক ব্ল্যাক ড্রেসের সাথে এই প্যান্টটা পরি, আমার এটা অনেক কমফোর্টেবল লাগে, এটা টু মাস সফট, দুবাই স্প্ল্যাশে সেল চলতেছিল তখন, মানে সেলে আমি অনেকগুলো প্রোডাক্টের সাথে এটা আমি নিয়েছিলাম, এটার কস্ট খুবই কম ছিল, খুবই কম, মানে একদম সস্তা ছিল, সেলে এটা ছিল, তো এটা আমার কেন যেন ভালো লাগছিল, এটার সাথে আরেকটা কালার ছিল আমি নিয়েছিলাম, বাট সেই কালারটা আমি সামহাও হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এই ব্ল্যাকটা এখনো আছে। কিন্তু এই প্যান্টটা আমি কিভাবে দিব বলো, বাংলাদেশে স্প্ল্যাশ আছে তো, বাংলাদেশে স্প্ল্যাশ আছে কিনা আমি জানি না, তোমরা একটু চেক আউট করো, হ্যাঁ থাকতে পারে, থাকতে পারে হয়তো, কিন্তু আমি জানি না, ঠিক আছে? আপু তোমার চয়েস অনেক নাইস আমরা জানি, ও আমার কিন্তু দুবাইয়ের বোরখা কালেকশন আমার নিজের পার্সোনাল ইউজের জন্য আছে, আমি বাজারে বোরখা পরি, কিছু কিছু জায়গায় বোরখা পরি, সেগুলো লাইভে বলবো না, তো বাজারে বোরখা পরে যাই, তো দুবাইয়ের বোরখা আমার নিজের কালেকশনে আছে কিছু,
সাতটা না আটটা মনে হয়, আমার বোরখা কালেকশন যদি দেখাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। সো দুবাইয়ের বোরখা অবশ্যই সুন্দর, আমরা কম বেশি সবাই জানি। লিল এন্ড লং গাউন কে যেন চাইলা, আপু তোমার জন্য দোয়া করব প্লিজ আনো, আনবো রে আমি আনবো। আর বোরখাতে আমি ট্রাই করবো যথাসম্ভব কম প্রফিট রাখার, ও আমার দুবাই থেকে অনেক এক্সেসরিজ আসতেছে, তো আমি কি করবো মানে ক্যারিং যে চার্জটা সেটা আমি এক্সেসরিজ অ্যাড করে ফেলবো, মানে ওটাতে হিসাব করে যেন বোরখাগুলো একটু রিজনেবলে পাও, কজ দুবাইয়ের বোরখাগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা আপু অনলাইন পেজে, ও কি এটা কে রে বাবা তুমি, আচ্ছা থাকুক তোমাকে আমি ব্লক না করি, ইনবক্স করেছিলাম কিছু এসএমএস দেয় নাই, দিবে বেবিদের পেজের লিংক দাও, বেবিদের পেজের লিংক দিতাম বেবি ফুড জোন, আসুক দেখবা রেগুলার বেসিসে বলে দিব। দুবাই বোরখা খুব নাইস, ইয়াস দুবাই বোরখাগুলো সুন্দর হয়, সুন্দর হয় এবং ওদের ডিজাইনগুলো ভালো লাগে, ওদের ডিজাইনগুলো আমার ভালো, আমার ভালো লাগে জানি না, যাই হোক আমি বোরখা চাই। আচ্ছা ঠিক আছে, রেঞ্জ কিন্তু দুইয়ের উপরে হবে, কেউ তখন বলতে পারবে না আর তখনও ভাগে পাবা না, কারণ আমি পিসেস আনবো যে কম কম, আমি কি করবো জানো খুবই কম পিসেস আনবো যেন আপুরে ভাগে না পায়। আচ্ছা প্লিজ একটু লং আনার চেষ্টা করবেন, ওকে অবশ্যই, এখানে দেখো এই যে লং লিলেন গাউন কে যেন খুঁজলে, এটা মাত্র 850 টাকা, 850 টাকা, লং পাচ্ছ কিন্তু 50+, মোস্টলি 50-52 এরকম হবে। আর দেখো ফ্রন্টে কি সুন্দর একটা প্রিকেট এমব্রয়ডারি করা, এন্ড ঘের করে নিচেও কিন্তু এমব্রয়ডারি লাইনটা আছে, 34 থেকে বডি সাইজ 44 পর্যন্ত স্লিভটা হচ্ছে ফুল স্লিভ, প্রাইস 850। রিফাত জাহির আপু, আপু আনো ইনশাল্লাহ, আপু চলে আসবে, চলে আসবে 10-15 দিনের মধ্যে দুবাইয়ের বোরখা ঢুকে যাবে আমাদের স্টকে, কিন্তু স্টক থাকবে খুবই কম, আমার অন্য অন্য এক্সেসরিজের সাথে এই জিনিসগুলো আসবে, অন্য অন্য এক্সেসরিজের সাথে আসবে, তো তো আমি খুব কম কম পিসেস আনবো, আর প্রথম অবস্থায় আমি অনেক বেশি আনবো না। আপু দুবাইয়ের বোরখা আমরা ওমান গিয়েছিলাম তখন নিয়েছিলাম জোস, আপু তুমিও আনো নিবো ইনশাল্লাহ, হ্যাঁ দুবাই বোরখা কালেকশন অনেক ভালো হয়, অলওয়েজ ভালো হয়। আপু আগে আমাকে দিবা বোরখা, আমি লাইভেই বলে দিব, সবাই লাইভেই নিবা, সাইজ টাইজ সব আমি লাইভেই বলে দিব, সমস্যা নাই, অ্যান্ড তোমাদেরকে অবশ্যই দিব। আপু তোমাকে বোরখা গিফট, আমাকে কি বলেছে আমাকে বোরখা গিফট করবে, আমি দেখি দেখি কি লিখেছো, আমি স্বপ্নে দেখছি, সো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে যাও, হোম ডেলিভারি নিব, বাট কালকে আমাকে বলে নাই, আমার অর্ডার কনফার্ম করেছে হোম ডেলিভারি বলে নাই, সৈয়দপুর হোম ডেলিভারি নিব, না সৈয়দপুর আমরা হোম ডেলিভারি দেই না, চিটো সিলেট সাভান নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ কামরাঙ্গীর হোম ডেলিভারি, সৈয়দপুর হোম ডেলিভারি দেই না, ঠিক আছে। আপু পার্লগাম গুলা 48 করো না কেন, আপু পার্লগাম 48 হয় বাট ওটা লাইভেই শেষ হয়ে যায়, ঠিক আছে, সো একটু অ্যাক্টিভ থাকতে হবে। এটার প্রাইস অনলি 850 টাকা, লং লিলেন গাউন 850, এমব্রয়ডারি করা আছে, অনেক অনেক লাভ রিয়েক্ট আসতেছে, কি জন্য রে বলতো, বোরখার জন্য না আমার জন্য, প্রাইস হচ্ছে অনলি অনলি 850 টাকা, 34-44। হ্যালো আপু আমি নিউ, শারমিন আপু লিখেছো ওয়েলকাম টু শপিং জোন বিডি, আপি টপস চাই রাফি আপু, অবশ্যই টপস তো আমাদের রেগুলার কালেকশন, অবশ্যই রেগুলার বেসিসেই থাকে, অনেক অনেক টপস থাকে আমাদের। লক্ষ্মী আপু প্লিজ লিলেন স্কার্ট আনো, আপু লিলেন স্কার্টও প্রোডাকশন শুরু হয়েছে, চলে আসবে, ঠিক আছে, আমি মার্কেট থেকে এনে সেল করি না, প্রোডাকশন করে সেল করতে হয় তাই একটু টাইম লাগে, বুঝতে পেরেছো। তোমার কালেকশনগুলো অনেক রিজনেবল, থ্যাংক ইউ সুমাইয়া আপু। আপু ডিসকাউন্ট কোটি কি অ্যাভেলেবল, আপু কোটি এক পিসও নাই, এক পিস কোটি নাই, কোটি নিউ প্রোডাকশনের জন্য কালকে আমি দিয়েছি, দেখি নিউ কিছু ভাবছি কোটি নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তোমার সুন্দর একটা হট পিঙ্ক কালার, এই কালারটা আমার অনেক ভালো লাগে, কেন জানি এই কালারটা আমাকে মানায় মনে হয় আমার, তাও জানি না আল্লাহ জানে। আপু তাঁতের ড্রেস কবে আনবে, আপু তাঁতের স্টক চলে এসেছে গতকাল, আমি তাঁতের লাইভ করবো ঠিক 12:30টার সময়, লাইভে অ্যাক্টিভ থাকবো, হ্যাঁ কজ তাঁতগুলো লাইভে অর্ডার নেই, লাইভের পর অর্ডার নেওয়ার মতো কোয়ান্টিটি থাকে না, আর আজকে খুব সুন্দর সুন্দর তাঁতও আসবে, ঠিক আছে, মানে চলে আসছে আর কি। না রে আপু শপ ওপেন করতে পারি নাই, যে ছেলেটা বসবে ও নিজেই অসুস্থ, বুঝতে পেরেছো, ও নিজে অসুস্থ সেই জন্য একটু সেটিং এর ব্যাপার আছে, এই জন্য ওপেন করতে পারছিলাম না। আপু 50 বডি লং শার্ট আনো, 50 বডি লং শার্ট ইনশাআল্লাহ, 50 বডি প্রোডাকশন এখন আমরা যাইনি, যাব ভেরি সুন যাব আমরা, 50-52 পর্যন্ত যাব। আপু রেডি হিজাব আনবা, হিজাবতে কি আসবে ওরে আল্লাহ, দাঁড়াও আর এটা রাইটটা কালার আছে ভালো নিয়ে নি, হিজাব হচ্ছে তোমার চায়না হিজাব আসবে, বাট এবারে রেঞ্জ গুলো 500 আপ, মানে 500 টাকার উপরে, এটাই আমার জন্য একটু প্রবলেম, আমি চাই 300-এর ভিতরে আপুদেরকে দিতে, কিন্তু এবার যেগুলো আসতেছে সব 500 টাকার উপরে আসতেছে, হিজাবও আসতেছে। এটা হচ্ছে তোমার অনিয়ন কালার, অনিয়ন কালারটা দেখো আপু কিভাবে নিব, ইমো নাম্বার দাও না, আমরা তো ইমোতে অর্ডার নেই না, আমাদের এই যে পেজে যে পেজে লাইভ করতেছি এই পেজে অর্ডার করতে হবে, অনিয়ন পিঙ্কটাও অনেক বেশি প্রিটি, 850 টাকা, 850 টাকা, 850 টাকা,
34 থেকে এগুলো পাবে 44 পর্যন্ত 34 থেকে 44 আপুরে তোমার লাইফ দেখলে রান্না হবে না রান্না করে ফেলো আগে আপু হিজাব দেখো হিজাব এখনো আসেনি দেখাবো ইনশাআল্লাহ নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা তুমি কি এখনো বেডশিট সেল করো আপু আপু সুমাইয়া আপু বেডশিটের বেডশিট তো আমার হোমটেক্স থেকে আসতো ওরা আমাকে এরপর অনেকবার বলেছে কিন্তু আমার বিশ্বাস করো আমি যে প্রোডাক্ট নিয়ে অলরেডি কাজ করছি এত বেশি রাশ মানে অনেক বেশি রাশ কিন্তু ওদের সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে এরকম লাইক উইকলি বেসিসে একটা লাইভ আমি করবো ঠিক আছে সো উইকলি একটা লাইভ হয়তো হবে হয়তো বাট সেটার জন্য আমার একটু অফিসে একটু গুছানোর ব্যাপার আছে আমার অনেক অনেক রাশ যায় আমার বুঝতেই তো পারো ইডিয়েট একটা এটার একটু ব্লক করে নেই 50 বডির কামিজ বা শার্ট আনো ওকে ইসমা আমার ওই কামটা দাও ওকে এরপরে আমি কি করব বলো তো এরপর আমাদের আজকে কিন্তু অলরেডি পেজে শেয়ার করেছি এই লিলেন যে গাউনটা লিলেন স্টাইলিশ পার্ল এটা ঠিক আছে এই স্টাইলিশ যে পার্লটা এটার অনেকগুলো কালার আছে আমি পরে দেখাবো ঠিক আছে আমি পরে দেখাবো এখনই ওয়েট করো একটু আমি পরে আসি হ্যাঁ আমি পরে আসি এই গাউনটা শর্মিয়া আপু প্লিজ লেগিংস আনো আমার থেকে কি তোমার থেকে অনেক টপস নিছে আবার লেগিংস আনো ওকে ঠিক আছে আমি দেখিয়ে দিব লেগিংস তোমাদেরকে দেখাবো লেগিংস এর প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে চলে আসবে ঠিক আছে লেগিংস এর প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে চলে আসবে ভেরি সুন আচ্ছা আমি এখন এই গাউনটা পরে আসি পার্পল কালার এটার অনেকগুলো কালার এসেছে তোমার ড্রেসটা আরেকবার দেখো আমার ড্রেসটা আরেকবার দেখাবো কই রে দাঁড়াও ওয়েট দেখাচ্ছি আমারটা আমার ড্রেসটা দেখো আমার ড্রেসটা তো দেখতেই পাচ্ছ ইটস এ ওয়েস্টার্ন কেপ টপস লং টপস বা গাউন যে যেটা বলো এই যে আমারটা আমারটার কালার গুলো দেখো ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড জর্জেট প্রাইস হচ্ছে 950 টাকা ব্যাক সাইডে লং হচ্ছে 4950 ফ্রন্ট পার্টে লং হচ্ছে 3840 আসসালামু আলাইকুম আমি তোমার পেজে কি কি লিখেছো আমি তোমার পেজে প্লাজো প্রাইস কত প্লাজো 350 টাকা তোমার সাথে কথা বলতে পারি হ্যাঁ আপু অবশ্যই বলো এটা হচ্ছে নেভি ব্লু আমার কোয়ার্টার কালার গুলো দেখো প্রাইস হচ্ছে অনলি 950 টাকা 950 টাকা 950 টাকা আচ্ছা এটা হচ্ছে তোমার অ্যাশ কালারটা হোয়াইট কালার হোয়াইট কালারটা যার চাই স্ক্রিনশট নাও আমি নতুন হাবিবা আপু ওয়েলকাম টু শপিং জোন বিডি এটা হচ্ছে নিউড কালার দেন হচ্ছে আমার পরা পার্পলটা এই হচ্ছে কালার গুলো ছয়টা কালার আই গেস না ছয়টা কালার সো যার যার চয়েস স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবা টু পার্ট কোটি গাউন দেখাবো ইনশাল্লাহ আমি তাহলে এই গাউনটা পরে আসি লোকেশন আমারটা হবে এটা ওকে একটা মিনিট টাইম দাও আমাকে আমি এখনই ব্যাক করছি আমি চলে আসছি এই গাউনটা যে কি পরিমাণ সুন্দর এটার যে আপু বেশি ঘেরের সেমি লং গাউন দেখো বেশি ঘের সেমি লং দুইটাই চেয়েছো তাই তো এই গাউনটা কিন্তু অসম্ভব রকমের প্রিটি একটা গাউন অসম্ভব রকমের প্রিটি মানে এটা নিয়ে যে কি পরিমাণ মাথা নষ্ট ছিল আপু প্যান্ট দেখা আচ্ছা প্যান্ট দেখাই আমারটা আমি একটু পরে দেখা আগে প্যান্টগুলো দেখাই তাও তো দিশু নাও সরি
ওয়াশ করে দিই, নিচুর পানি করে দিচ্ছি, সরি সরি। আচ্ছা ডোন্ট মাইন্ড প্লিজ, এটার আগেরটার প্রাইস, এটার আগেরটার প্রাইস ছিল 950 টাকা, আমার পরা গাউনের প্রাইস, এটার প্রাইস 900 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 900 টাকা। এখানে হচ্ছে আমি কমেন্টস দেখতে কি, এটা কি সুতি, ইটস লিলেন, ইটস লিলেন, আর লিলেনটা হচ্ছে এক্সপোর্ট লিলেনের গাউন, আমি যেটা পরেছি, আমারটা আমি দেখাবো, তার আগে আমি প্যান্ট দেখাই নি, হ্যাঁ তার আগে আমি প্যান্ট দেখাই, প্যান্টগুলো দেখিয়ে নিই। এটা কিন্তু খুবই প্রিটি, ব্যাক সাইডটা হচ্ছে লং অ্যান্ড ফ্রন্টের পার্টটা হচ্ছে তোমার শর্ট, মানে একটু কোনা করে গিয়েছে, এটার অসম্ভব সুন্দর সুন্দর কালারে চলে আসছে, আর মেরুন অ্যান্ড মাস্টার্ড ইয়েলোটাও চলে আসছে, যেটা কিনা আপুদের অনেক ডিমান্ড ছিল, অনেক অনেক আপু মানে এই গাউনটা যদি রীতিমতো কান্না করছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, এক্সপোর্টের প্যান্টগুলো দেখাই, এক্সপোর্টের প্যান্টগুলো তোমার 24 থেকে শুরু করে পাবে হচ্ছে 36 ওয়েস্ট পর্যন্ত, ঠিক আছে। আমি ভাবছি খাইতে গেছো, আরে না কই খাইতে যাবো, আমি নাস্তা করে লাইভে আসি, আমি ব্রেকফাস্ট করে তারপরে লাইভে আসি। এই হচ্ছে, এই হচ্ছে প্যান্টটা, এগুলো হাই ওয়েস্টের প্যান্ট, অ্যান্ড এটা হচ্ছে হিপ থাই যাদের চড়া তাদের জন্য বেস্ট একটা ডিজাইন, নিচে ন্যারো করা থাকবে, সাইজ 24 থেকে শুরু করে 36, প্রাইস 600 টাকা, পকেট আছে, বেল্ট আছে, অ্যান্ড কাপড়টা একটু ডিফারেন্ট, কাপড়টা একটু ফর্মাল লুক দেয়। আগের লাইভ দেখে একটা অর্ডার, একটা ড্রেস অর্ডার করেছি, আমাকে দিবে কি না জানাওনি, আপু দিবে, টেনশন নাই, স্টক থাকলে দিয়ে দিবে, স্টক থাকলে তোমাকে কল দিবে, ড্রেসও দিবে, ঠিক আছে, সমস্যা নাই, স্টক না থাকলে তো স্টক আউট, ঠিক আছে। আপু এটার সামনে লং কত, এটার সামনে লং কত যেন মেপেছিলাম, আই গেস 40, সামনে লংটা আই গেস 40, মনে নাই রে আপু, আমি মাপছি আবার, অসুবিধা নাই, সামনে লংটা আই গেস 40, বাট যারা একটু হিজাব টিজাব করো, তারা যদি লেগিংস দিয়ে নিজের পাটা শো করতে না চাও, তোমরা কি করবে, প্লাজো দিয়ে পড়বে, ট্রাস্ট মি, প্লাজো দিয়ে পড়লে কালার মানে ডিজাইনটা আরো সুন্দর লাগে, আরো সুন্দর লাগে। আমার সামনে এখন প্লাজো নাই, আদারওয়াইজ পরে দেখাতাম। এটা হচ্ছে তোমার প্যান্টের লং হচ্ছে 37-38, প্রাইস 600 টাকা, 600 টাকা, যার যার চাই স্ক্রিনশট, প্যান্টের লেন্থ 37 or 38, হট পিঙ্ক, প্রাইস হচ্ছে 600, 24 ওয়েস্ট থেকে শুরু করে 36 ওয়েস্ট, এটা কিন্তু হিপ থাই যাদের চওড়া তাদের জন্য বেস্ট একটা প্যান্ট, আমারটা সাইজ অ্যাভেলেবল 36 থেকে শুরু করে 48, আমারটা আমি এখনো দেখাইনি, প্যান্টের কালার তো আরেকটা দলই তো, আমারটা হচ্ছে 36 থেকে 48 বডি, স্লিভটা দেখো কি যে প্রিটি একটা ওয়্যার, অনেক বেশি প্রিটি, আমি এটা কালারগুলো দেখো, অনেক সুন্দর সুন্দর কালার, আর আগের ইয়ালো মেরুনটাও আসছে, আমি দেখো না লেবু পানি খাইতে নিয়ে জামাটা না সত্যি যাইতেছি। আচ্ছা আপু সামনের পার্টে লং কত তোমার পার্ট, আপু আমি আবার মাপ দিছি, টেনশন নাই, মোস্ট প্রোবাবলি 39 or 40, আই গেস, ঠিক আছে, আমার ধারণা ভুল হবে না, মোস্ট প্রোবাবলি 39 or 40, এটা হচ্ছে অলিভটা, ওই আমি প্যান্ট কেমনে কেমনে যে ধরতেছি, আমারটা প্রাইস 900। আচ্ছা এটা হচ্ছে অলিভটা, এগুলোর কাপড়গুলো কিন্তু একটু ফর্মাল টাইপের ফেব্রিক, আমি জানি না ক্যামেরায় ফেব্রিকটা পিক করছে কিন্তু এটার নামটা আমার জানা নাই, নাম জানা থাকলে অবশ্যই আমি নামটা বলে দিতাম। দাম আমার পরাটা মেরুন কালারটার ছবি ভিডিও দুইটাই পেজে আপলোড করা আছে, ঠিক আছে, আমার পরাটা মেরুনটার ছবি ভিডিও দুইটাই পেজে আপলোড করা আছে অলরেডি, তোমরা জাস্ট একটু দেখে নিবা, ঠিক আছে, জাস্ট একটু দেখে নিবা আমার পরাটার, ওয়েট একটা জিনিস, আমার পরাটা 900 টাকা, 36 থেকে 48 বডি, তাঁত বাটিকে লাইভ 12:30 সব রেডি, আমি জাস্ট দাঁড়াই যাব, তাঁত আর বাটিকের লাইভ 12:30 কিন্তু আজকে আপু, এই কুত্তাগুলো কই থেকে আসছে বলতো, 40 লং এর প্যান্টও আপু, 40 লং এর প্যান্টও আমাদের আসে, ঠিক আছে, আমাদের 40 লং এর প্যান্টও আসে, খুবই সুন্দর একটা ফিটিং এই গাউনটার, অসম্ভব সুন্দর, ও 34 থেকে এটা পাবা, সরি এটা 34 থেকে পাবা, 48 বডি, ঠিক আছে আপু, প্রথম প্যান্টটা আবার দেখো, আচ্ছা প্যান্টগুলো আমি আবার রিপিট করছি, সমস্যা নাই, কমেন্ট দেখো, ব্লক করো, কোনো দিছি ব্লক, ওগুলো তো কোনো জাতি নাই, ওগুলোর কথা কি বলবো। আচ্ছা নেকের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ, পরার পর এভাবে করে বসে থাকবে, আর এই পার্লগুলো প্রত্যেকটা পার্ল একদম লক করে বসানো, সেফ লক করে পার বসানোর একটা সুবিধা কি জানো, লক করে পার বসানো একদম, তাহলে কি হয় এটা রেগুলার ইউজও নষ্ট হয় না লক করা থাকলে,
এই হচ্ছে ডিজাইনটা। এখানে কিন্তু কোমরে কোনো ইলাস্টিক নেই। অনেক আপু আছে কোমরে ইলাস্টিক পছন্দ করো না, তারা এটা নিয়ে নিবা, বড় বড় প্লেট করে খুব সুন্দর একটা ফিটিং এ সাইজ ওয়াইজ জাস্ট বসে থাকবে। সি এটা কিন্তু আমি কিন্তু কোনো পিন টিন দেই নাই, কিছু দেই নাই, সো জাস্ট ফিটিং এ বসে থাকবে সাইজ ওয়াইজ। ব্যাক সাইডে লংটা আছে 53-54, ফ্রন্টের লেন্থটা হচ্ছে আমি আমার চুল টানি, আপনার কোনো সমস্যা, আপনার চুল টানতেছি, আসেন একটু টাইনা দেই, চুলগুলো টানে টানা ছিঁড়ি। আপু তোমাদের এইখান থেকে ফার্স্ট টাইম একটা ড্রেস অর্ডার করেছি, বাট সাইজ এন্ড কালার ভুল দিয়েছে। সোহেলি ইসলাম ইজ ইট, আমি এখনই তোমার স্ক্রিনশট নিয়েছি আর আমি আইডিটা ফরওয়ার্ড করছি, অবশ্যই অবশ্যই দেখবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, শপিং জোন বিডি আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে একটা পোস্ট করো, এখনই গ্রুপে একটা পোস্ট করো, গ্রুপের পোস্ট দেখে অবশ্যই তোমাকে আর্জেন্ট কল দেওয়া হবে, ঠিক আছে আপু, আর তোমার যে কোনো প্রবলেমে তোমাকে সলিউশন দেওয়া হবে। আমার পরা গাউনের বডি সাইজ 34-48, লং ব্যাক সাইডটা হচ্ছে 53-54, ফ্রন্টের হচ্ছে 39-40, প্রাইস হচ্ছে 900 টাকা, স্লিভটা হচ্ছে ফুল স্লিভ, ফুল স্লিভের মধ্যে খুবই সুন্দর কুচি করে এই পার্লগুলো হাতার মধ্যে বসানো আছে, ডিজাইনটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর, ফিটিংটা অনেক সুন্দর, গাউনের প্রাইস আর ঘেরও কিন্তু অনেক বেশি, প্রাইস 900 টাকা, 900 টাকা, 34-48 বডি, ব্যাক সাইডের লেন্থটা আছে 53-54, কালারগুলো দেখাই, যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিবা, মেরুন আর মাস্টার্ড ইয়েলোটা পরা ভিডিও পেজে আছে, ইভেন ছবিও আছে আমার, একটু দেখে নিতে পারো যাদের কনফিউশন লাগবে যে পরার পর কেমন লাগবে, ঠিক আছে। সো এই গাউনগুলো তোমরা নিয়ে নিতে পারবা, প্রাইস হচ্ছে অনলি 900 টাকা, এগুলো কিন্তু খুবই সুন্দর একটা লুক দেয়, তোমরা একটু জাস্ট দেখে নিবা। দেন হচ্ছে অনেক আপুর ডিমান্ড ছিল এটার মধ্যে নিউড কালার, সি নিউড কালারটা দেখো, নিউড কালারটা দেখো, ঐশি আপু প্রচন্ড মাথা ব্যথা ছিল রে কালকাল, আমি অফিসে ঢুকিই নাই, প্রচন্ড মাথা ব্যথা ছিল, আর জেসমিনও ছুটিতে আছে এই জন্য আপু। এমডি রাসেল মেয়ে মানুষ হতেন তাহলে বলতাম, রিপ্লাইটা দিতাম, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা থাকবে 39-40, ব্যাক সাইডটা হচ্ছে 53-54, প্রাইস 900 টাকা, আমার পরাটারই একটা নিউড কালার, নিউড কালার, ঠিক আছে। দেন পার্পল কালার, নেভি ব্লু, দেন হচ্ছে পার্পল কালার, আমি যেটা পরেছি পার্পল, আমি পরেছি পার্পল, থ্যাংক ইউ, এক্সাক্ট পার্পল টোন, প্রাইস হচ্ছে এটার 900 টাকা। আপু আমি 4 ফিট 8 ইঞ্চি, আমার কত সাইজ প্যান্ট লাগবে, না হাইটের উপর প্যান্ট ডিপেন্ড করে না, প্যান্ট ডিপেন্ড করে তুমি তো লংটা কাটাতে পারছো, কিন্তু প্যান্ট ডিপেন্ড করে ওয়েস্টের উপর, এগুলো তো স্ট্রেচ করে না। এটা হচ্ছে নেভি ব্লু, নেভি ব্লুটাও অনেক বেশি প্রিটি, সো যার যার চয়েস স্ক্রিনশট নিনবা, প্রাইস অনলি 900 টাকা, 34-48 বডি, স্লিভটা ফুল স্লিভ, ডিজাইনটা তো আমি পরে আছি, দেখতেই পাচ্ছ যে আমার ডিজাইনটা, আমার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ খুবই প্রিটি, আর ঘেরটাও কিন্তু অনেক বেশি থাকতেছে, ব্যাক সাইডে লংটা থাকবে তোমার 53-54, সো দ্যাট অনেক সুন্দর একটা লুক দিবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে এটার অনলি 900 টাকা। তোমার ডেলিভারি এত ফাস্ট যে স্বভাব খারাপ হয়ে গেছে, এখন অন্য প্রোডাক্টস অনলাইনে অর্ডার করে 2 দিন দেরি দিলে বিরক্ত লাগে, আল্লাহ আপু। আসলে আমাদের ডেলিভারি সিস্টেম অনেক ফাস্ট, মদিনা কুরিয়ার বেস্ট, আই মাস্ট সে মদিনা কুরিয়ার বেস্ট, আমি অনেকগুলো কুরিয়ারের সাথে কাজ করেছি, কুরিয়ারের নাম না বলে অনেক বড় বড় কুরিয়ারের সাথে কাজ করেছি, অনেকগুলো প্যারার নাম, মানে ওই যে কি জানি বলে না, মানে প্যারা কাকে বলে, কত প্রকার কি কি, ঠিক আছে, মানে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, বাট মদিনা কুরিয়ার ইজ বেস্ট, ঠিক আছে। সো এখন আমাকে অনেক কুরিয়ার মানে র্যান্ডম কল দিতে থাকে, আমি জানি অনেক কুরিয়ার কোম্পানির লোক আবার লাইভ দেখবে, লাইভ দেখে ওরা, ওরা আমাকে অনেক পোক করে, অনেক কুরিয়ার অফিস থেকে ওরা হয়তো লজ্জায় আমাকে কল দেয় না, ওদের অফিসের লোক দিয়ে আমাকে কল দেওয়া হয়, বলতে থাকে আপু পার্সেল দিবেন না দিবেন না, বাট মদিনা কুরিয়ার রিয়েলি বেস্ট, বলতে হবে মদিনা কুরিয়ারের কথা আমার বলতে হবে, মদিনা কুরিয়ার যখনই আমার সাথে নদিনা কুরিয়ার কাজ করতো তখন থেকে আমার ডেলিভারি ইস্যু যত রকমের ঝামেলা ছিল সব গন গন, প্রত্যেকটা ঝামেলা ভাইয়া নিজে 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 দেখছে, ঠিক আছে। আর কুরিয়ার কোম্পানি পেমেন্ট নিয়ে যে পরিমাণ ঝামেলা করে, ওরে বাবা যে পরিমাণ কান্দায় মার্চেন্টদের, মানে এখন আর আমার সেই ঝামেলাও হয় না আলহামদুলিল্লাহ। আপু আমি তো স্টেট ফার্স্টে কাজ করি, স্টেট ফার্স্টের সাথে আমিও ছিলাম, বাট তুমি যদি মানে গুড অর বেস্ট দুইটা কিন্তু এক না, কখনো গুড অর বেস্ট দুইটা কিন্তু আলাদা জিনিস, সো তুমি যদি বেস্ট কিছু চাও দেন গো ফর মদিনা, মানে কি বলবো বাকি কথা আসলে লাইভে বলা ঠিক না। আপু দেরি হোক তবুও তুমি সমস্যাটা মাথায় রেখো, অবশ্যই ডিয়ার কেন না,
কোনো প্রবলেম শপিং জোন বিডিতে কোনো প্রবলেম আমি পেন্ডিং রাখবো না, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। লস আমার হোক, অনেক টাকা ইনকাম হয়, সো একটু লস হলে সমস্যা নাই, ঠিক আছে? সো আমি লস মানবো, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো আপুর জন্য প্রবলেম না থাকে, এটা হচ্ছে আমার টার্গেট। এটা হচ্ছে এক নাম্বার টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার টার্গেট নিয়ে আছি উইথ মদিনা, ঠিক আছে? সো যদি হয় ইনশাল্লাহ, তোমরা যদি সাথে থাকো হবে। এই যে প্যান্টের কালারগুলো কিন্তু দেখাচ্ছি আপু, প্যান্টের লং আছে 37-38 এরকম। এটা হচ্ছে অলিভ কালার, অলিভ কালার। প্রাইস হচ্ছে only কত বলো তো, এটার প্রাইস 600 টাকা। 600 টাকা প্যান্ট গুলো অনেক অনেক আরাম, আর স্পেশালি যাদের হিপ থাই চওড়া তাদের জন্য এই ডিজাইনটা বেস্ট, লাইক খুবই সুন্দর একটা শেপে বসে থাকে। আপু আমি তো বিজনেস নিয়ে কথা বলতে চাই, তোমার তো পাই না। আপু আমাকে পাবে, আমাকে জাস্ট 10 তারিখ পর্যন্ত একটু টাইম দাও। কি যে প্যারায় আছি মানে বুঝাইতে পারবো না, মানে আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। হয়তো লাইভে ক্যামেরার সামনে উইথ মেকআপ আসি, বাট খেয়াল করবে কিনা ইদানিং কথাবার্তা কিন্তু আমি গুলিয়ে যাচ্ছি, লাইক আমার মেন্টাল প্রেশারে, কাজের প্রেশার বলো মেন্টাল প্রেশার বলো, অনেক প্যারায় আছি আমি সত্যি। আপু অর্ডার কনফার্ম হলে পরদিনই পাই ড্রেস, আর আমার বাসা ডেলিভারি ম্যান চিনে গেছে, এখনই আসে অল টাইম ডোরের সামনে এসে বলে দরজা খোলেন, SZ এর ডেলিভারি হাতে আছে। হ্যাঁ আমার বেলায় যেরকম হয়েছে, আমার বেলায়ও কিছু কিছু কোরিয়ানের লোক আমাকে আর কল দেয় না, যে আমার পার্সেল আসছে একদম দরজার সামনে চলে আসবে, বা সিকিউরিটির কাছে, আমার এমনিতে সবজি কেনার জন্য সিকিউরিটির কাছে টাকা দেওয়া থাকে সবসময়, সবজিওয়ালাদের ডাকতে আবার মনে থাকে না, আমার বাসার মানে টাইম মেনটেন হয় না, সিকিউরিটির কাছে টাকা দেওয়া থাকে, তো অনেক সময় সিকিউরিটি আমার পার্সেল রেখে দেয় যে ম্যাডাম টাকা তো দেওয়া আছে, এসে আমি রেখে দিচ্ছি, তখন আমাকে বলে। আর আমাদের আমার পার্সেলগুলো যেসব আপুদের কাছে, কোনো কোনো আপু ডেলিভারি ম্যানকে 1-2 ঘন্টা দাঁড় করে রাখে, আমি খুবই অবাক হয়ে যাই যে কীভাবে সম্ভব, আমরা তো ডেলি পার্সেল খুলি না, তো এই করোনার পর থেকে কোনো পার্সেল খুলে দেখি না, একদিন বা দরজার বাইরেই পড়ে থাকে উইদাউট ফুড। ফুড হলেও জাস্ট চালডাল থেকে যেসব পার্সেলগুলো আসে সেগুলো জাস্ট ফ্রোজেন যেই আইটেমগুলো সেগুলো আমরা টিস্যু টিস্যু দিয়ে ধরে ফ্রিজে রাখতেছি, বাট এর বাইরে কোনো কিছু বাইরেই পড়ে আসে এলোমেলোভাবে দরজার বাইরেই, সুরকের মধ্যে উপরে উপরে পড়া থাকে, নিচে পড়া থাকে এরকম। আপু ঈদের আগে বলছো ঈদের পর আমাকে ফোন দিবা, বাট দিলা না, আমার পুরো কান্না কান্না অবস্থা, আমাকে লজ্জা দিও না লাইভে, ঠিক আছে? তোমার হাইট কত আপু? আমার হাইট 5'1", আমার হাইট কিন্তু কম, তোমরা তোমাদের হাইট বুঝে অর্ডার করবে। এটা কি আসছে দেখো তো, দ্য মোস্ট ডিমান্ডিং আপুদের, মানে এই কুর্তিটার জন্য কত আপু যে আমাকে বলছে, তা আমি জাস্ট প্রোডাকশন রেডি হওয়ার জন্য ওয়েট করতেছিলাম যে একটু প্রোডাকশন রেডি হোক তারপর আমি লাইভে দেখাবো। এটা হচ্ছে তোমরা 36-38 পর্যন্ত বডি পাবে এই কুর্তিটা, এটা এক্সপোর্টের একটা কাপড়, টু মাচ সফট, যে কোনো সিজনে তুমি পড়তে পারবে, 100% কটনের কাপড়টা টোটালটাই গার্মেন্টস এর, অ্যান্ড এটা হচ্ছে 36-48 পর্যন্ত বডি, এতটা ট্রেন্ডি একটা কুর্তি, নিচে প্যাটার্নটা একটু রাউন্ড শেপের, এটার প্রাইস হচ্ছে, একটু প্রাইসটা আমাকে বলবে ঠিক আছে, 850 টাকা, 850 টাকা। আর এটার এমব্রয়ডারিটা কিন্তু লোকাল এমব্রয়ডারি না, আমরাই অনেক এমব্রয়ডারি প্রোডাক্ট সেল করি, বাট এটার এমব্রয়ডারি আর ওই এমব্রয়ডারিগুলো কিন্তু অনেক অনেক তফাত। এটার প্রাইস হচ্ছে only 850 টাকা, 36-48 পর্যন্ত বডি। সো যার যার চাই স্ক্রিনশট, নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ পেজে একটু ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে প্লিজ, এটা নিয়ে কোনো ইনকোয়ারিস আর ইনবক্সে করবে না। যারা যারা এটার জন্য ওয়েট করছিলে জাস্ট আপু তোমার পরমেন্টার মতো দেখান। আপু আমারটা তো দেখিয়েছি, আমি আরেকবার রিপিট করছি, অসুবিধা নেই। এটা হচ্ছে ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলো। এই লাইফটা তো শেষ করে দিতে হবে রে, বাটিক তাতে লাইফ কেমনে করবো, 12:30 করবো বলছি, 11:50 অলরেডি হয়ে গেছে, অলরেডি ওরে ফোনের জ্বালা আমি শেষ। আচ্ছা আপু আমি 4টা ড্রেস নিয়েছি, আরেকটা নিলে কি ডিসকাউন্ট পাবো? আপু যারা অলরেডি আমাদের পেজ থেকে 3 বার ড্রেসেস পারচেজ করেছো, ঠিক আছে? আপু কামিজ কি দেখাইছো? এই লাইভে তো আমি কামিজ দেখাচ্ছি না রে, কামিজের লাইভ হবে আজকে একটা, আজকে কামিজের লাইভ কখন হবে? 2-পিস কুর্তির লাইভ হবে 4টায়, 12:30 তাঁত বাটিকের লাইভ, 4টায় 2-পিস করতে লাইভের পরে যদি টাইম পাই আমি কামিজের লাইভ, ঠিক আছে? আমি মেয়ে হলে শিওর আজকে একটা অর্ডার করতাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ বাঁচাইছে আপনি মেয়ে হন নাই, বা কি বলবো, থাক। এটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালারটা দেখো, 36-48 প্রাইস 850 টাকা, 850 টাকা। দেন হচ্ছে হোয়াইটটা দেখো, হোয়াইটার আনলিমিটেড অর্ডার ছিল কিন্তু হোয়াইটটা, এটা টোটালি 100% কটনের একটা কাপড় গার্মেন্টস এর, ঠিক আছে? প্রাইস হচ্ছে only 850 টাকা। আপু প্যান্ট দেখিয়েছি, এইমাত্র দেখিয়েছি, আমারটা রিপিট করে আমি চলে যাই। হ্যাঁ
আবার নেক্সট লাইভে তোমাদের সাথে দেখা হবে। তাঁত বাটিকের জন্য রেডি থাকো, 12:30টার লাইভে দেখা হবে। হ্যাঁ, তাঁত দেখাবো এক্সক্লুসিভ, তাঁত মাথা নষ্ট প্রাইসে। আজকে যারা দেখবা পুরো পাগল হয়ে যাবে আজকে। আচ্ছা হ্যালো শিমু আপু, এত এত লাভ দিয়ে তুমি চলে আসো, আমার এত ভালো লাগে তুমি লাইভের শুরুতে এতগুলো ভালোবাসা দাও আমাকে, অনেক ভালো লাগে। এই যে আমার পাটা দেখো, ফ্রন্ট পার্টের লেন্থটা হচ্ছে 39-40, ব্যাক সাইডের লেন্থ হচ্ছে 53-54, বডি সাইজ 34-48, প্রাইস মাত্র মাত্র কত বলতো, 900 টাকা। খুবই সুন্দর একটা গাউন, স্লিভটা ফুল স্লিভের মধ্যে, এন্ড স্লিভের ফিটিং দেখো, গাউনের ফিটিং দেখো, এখানে কিন্তু কোমরে কোনো ইলাস্টিক নাই, আমি কিন্তু কোনো পিন টিন পরি নাই, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো কি সুন্দর ফিটিং এ তোমার বড় বড় প্লেট ভাঁজ হয়ে বসে থাকবে, এগুলো প্রেগন্যান্সিতেও পড়তে পারবে, আর অনেক স্টাইলিশ একটা ওয়্যার, মাত্র 900 টাকা। কালারগুলো দেখো, তোমার পাটা মাস্টার্ড কালারটা কি আছে? হ্যাঁ আসছে তো, আমি তো দেখালাম, আমি দেখাচ্ছি মাস্টার্ড কালারটা, এটা হচ্ছে নুড কালারটা, একদম সফট একটা নুড, এটা কিন্তু ব্রাইট লাগে পড়লে এই কালারটা। প্রাইস হচ্ছে 900 টাকা। তোমার কাছে অনেক কিছু শিখার আছে, প্লিজ আমাকে একটু ফোন দিও, আর না হয় আমাকে অনুমতি দাও, আমি বাসায় আসি, তোমার অবশ্যই পারমিশন থাকলো বাসায় চলে আসো একদিন, আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিবো, আমার নাম্বার দিয়ে দিবো, ঠিক আছে? কল মি এনি টাইম ফর এনি কাইন্ড অফ হেল্প, কল মি। আমার কাছে অনেক কিছু শিখার নাই, তোমাদের কাছ থেকে রোজ রোজ আমি শিখি, কিন্তু কথা হচ্ছে শিখার কোনো শেষ নাই, আমি আমার রুদ্ভির কাছ থেকে অনেক কিছু শিখি, আর হচ্ছে আমার ছেলে মেয়েদের কাছ থেকে অনেক কিছু শিখি, ইভেন রাস্তার অনেক সময় দেখবা রিক্সাওয়ালাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? এটা আমি বিলিভ করি, ঠিক আছে? একটু একটাকে ব্লক করি, তোমার লাইভের নোটিফিকেশন পেলে আপু আমি লেট কি কি দেখাইছো, দেখাই ফেলছি, রেকর্ডেড লাইভ দেখো এখন, তোমার লাইভের নোটিফিকেশন পেলে আমি পাগল হয়ে যাই। আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালারটা, ইয়েস, আমার হচ্ছে প্রত্যেকটা লাইভে অনেক সুন্দর সুন্দর মাথা নষ্ট কালেকশন থাকে, আর আমি শেষ এই যে মাস্টার্ড ইয়েলোটা দেখো, এতটা প্রিটি এই গাউনগুলা, মানে বলার মতো না, আমি ওয়েট করতেছিলাম এটার স্টক কখন আসবে, আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে এটার স্টকটা কখন আসবে, কজ পাগল হলে তুমি মামলা খাবে না, মামলা কেউ খাবে না, ঠিক আছে? কজ আমরা মেয়েরা জানি যে শপিং এর প্রতি আমরা কি পরিমাণ ফ্রিক থাকি, ঠিক আছে? এটা হচ্ছে আমি পেজের নাম বলবো না, কোনো একটা পেজে আপুটা যখন লাইভে আসে, আমি যদি বাথরুমেও থাকি, আমার যাবে বাথরুমে দরজা টুক টুক করতে থাকি, এই আমি কি সবগুলো স্ক্রিনশট নিবো, মানে আমাকে বলতে থাকে শর্মিয়ে লাইভ কিন্তু শুরু হয়েছে, আমি কি স্ক্রিনশট নিতে থাকবো, আমি ওকে বলে হ্যাঁ সবগুলো স্ক্রিনশট নিতে থাকো, পরে আমি চুজ করে পাঠাবো না। সো এই হচ্ছে ব্যাপার, আপু শোরুমকে খোলা বলো তো, নারি আপু এখনো খোলা না, এখনো খোলা না, আমিও ওয়েট করছি কখন বলবো যে শোরুমটা ওপেন আছে, সবাই চলে আসো। এটা হচ্ছে, এটা হচ্ছে পার্পল কালারটা, পার্পলটা দেখো, প্রাইস হচ্ছে অনলি 900 টাকা। আই এম ডান ফর টুডে, ফার্স্টে যেটা দেখিয়েছি খুবই স্টাইলিশ একটা ওয়েট, কেউ মিস করবে না, ঠিক আছে? সো আমি এই লাইফটা থেকে চলে যাচ্ছি, নেক্সট লাইফে তোমার সাথে আমার দেখা হবে জাস্ট 12:30টায় উইথ তাপ, এক্সক্লুসিভ শপ তাপ। আপু বেডশিট দুইবার ড্রেস পারচেস করেছি, টোটাল তিনবার, তাইলে কি আমি 10% ডিসকাউন্ট পাবো? ইয়েস, টোটাল যদি তিনবার পারচেস করে থাকে, এখন ফোর টাইম পারচেস থেকে আজীবন 10% ডিসকাউন্ট পাবে। অর্ডার করার টাইমে একটু মেনশন করে দিবে যে আমি অলরেডি তিনবার পারচেস করেছি। আপু বিজনেস নিয়ে কি লিখেছো? আপু আপু বিজনেস নিয়ে কথা বলবো, এইটুকু আপনি নাম্বারটা দিও, না হয় জেসমিন আপুকে বলে দিও, ওকে আপু চাইছিলাম, বলছে যে অনুমতি নাই ম্যামের নাম্বার দেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ, নাউজবিল্লা, ঠিক আছে, বাবারে বাবা, ডিসকাউন্ট দাও আপু, কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো? আপু যারা অলরেডি আমাদের পেজ থেকে তিনবার ড্রেসেস পারচেস করেছো, সবাই পাবে আজীবন 10% ডিসকাউন্ট, ফোর টাইম পারচেস থেকে আজীবনের জন্য পাবে 10% ডিসকাউন্ট। সো এটা কেউ মিস করবে না, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট রেগুলার বেসিসে থাকবে, অর্ডার করতে আমি একটু কষ্ট করে মেনশন করে দেবে যে আমি অলরেডি তিনবার পারচেস করছি, কারণ অনেক সময় কি হয় অফিসের ছেলেরা লাইক স্ক্রল করে উপরে মেসেজগুলো দেখে না, তখন ভুল হয়ে যেতে পারে, তাই তোমরা একটু আমাদেরকে হেল্প করবে, মানুষ মাত্রই তো ভুল, তো আমাদের ভুল হয়ে যেতে পারে। আর হচ্ছে কোনো রকম কোনো অ্যাডভান্স, ছেলেগুলো কই থেকে আসলো কে যে? আচ্ছা আমি চলে যাচ্ছি, তাহলে দেখা হবে মাথা নষ্ট তাপ বাটিক কালেকশন নিয়ে ঠিক 12:30টায়। এবারে লাইভ মিস করলে পুরাই মিস, আমার কিন্তু কিছু করার নাই, তাঁত বাটিক অর্ডার করতে হবে শুধুমাত্র লাইভ টাইমে, লাইভের পর অর্ডার করবে না, কোনোদিনই স্টক থাকে নাই, ঠিক আছে? সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম।